নতুন যে ল্যাবগুলো চালু হয়েছে তাদের মধ্যে একটি হলো সিএস বিএফ হেলথ সেন্টার ঢাকা, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল গাজীপুর। ৫২টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে ১২,৮৪২টি এবং পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ ১৩,১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩,৯৭,৯৮৭টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৭৪৩জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৫,৭৬৯জন। শনাক্তের হার ২০.৮৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭৮জন, এ পর্যন্ত সুস্থ ১৩,৯০৩জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২জন, পুরুষ ৩৫জন, নারী ৭জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১জন, ৩১ থেকে ৪০ বছর ৭জন, ৪১ থেকে ৫০ ৯জন, ৫১ থেকে ৬০ বছরের ৭জন, ৬১ থেকে ৭০ বছর ১৪জন, ৭১ থেকে ৮০ বছর ৩জন এবং ৯১ থেকে ১০০ বছরের ১জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ২৭জন, চট্টগ্রাম বিভাগে ৮জন, সিলেট বিভাগে ২জন, রাজশাহীতে ২জন, ময়মনসিংহে ১জন, খুলনায় ২জন এবং হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০জন, বাড়িতে ১২জন। ২৪ ঘন্টা আইসোলেশনে ৪৬৭জন, ২৪ ঘন্টা ছাড় পেয়েছেন ২৩০জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৩৯৯জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৪,১৭৫জন। মোট আইসোলেশন শয্যা ১৩,২৮৪টি, ঢাকা মহানগরীতে ৭,২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৬,০৩৪টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ১,৯৭৫জন, ছাড় পেয়েছেন ২৪ ঘন্টায় ২,৫৭৬জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন ৩,০০,১১৯৭জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২,৪৫,৫০১জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫,৬৯৬জন। সারা দেশে ৬৪ জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬২৯টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় ৩১,৯৯১জনকে এবং বাকি যারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য, এ পর্যন্ত সংগ্রহ ২৫,০০,৯১৪২টি, ২৪ ঘন্টায় বিতরণ হয়েছে ২০,০০৮টি এবং এ পর্যন্ত বিতরণ ২২,৩৭,২৭৫টি। বর্তমানে মজুদ ২,৭১,৮৬৭টি। গত ২৪ ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে ১,৭৪,৫৩৯টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে ৯৯,৫৭,১০০টি। অনলাইন প্ল্যাটফর্ম উক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৬,২৮৬জন। গত ২৪ ঘন্টায় এই সংখ্যা আরও ৭জন বেড়েছে। বিমানবন্দরে গত ২৪ ঘন্টায় স্ক্রিনিং হয়েছে ৪৮৫জন, স্থল বন্দরে ৪১০জন, সমুদ্র বন্দরে ১৩৮জন, সর্বমোট ১,০৩৩জন। এই সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে ৭,০৯,৫৯৩জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dgs.gov.bd এবং www.corona.gov.bd, এই ওয়েবসাইটগুলিতে কোভিড বিষয়ক ৩৩টি গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া আছে, ১১টি জনসচেতনতামূলক উপকরণ এবং শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদকৃত বই প্রস্তুত করা হয়েছে যা ওই ওয়েবসাইটে পাওয়া যায়। এই ছিল বাংলাদেশের তথ্য। আরেকটি বিষয় আপনাদের এখানে উল্লেখ করতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক কর্তৃক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। উক্ত বুথসমূহে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে।
এখন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিদের নিকট থেকে নমুনা সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশনের লিংক coronatest.brac.net, আবার বলছি coronatest.brac.net, coronatest.brac.net। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,714 জন, এ পর্যন্ত 3,36,577 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 374 জন, এ পর্যন্ত 9,316 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,27,950 জন, এ পর্যন্ত 66,63,304 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 5,647 জন এবং এ পর্যন্ত 3,92,802 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 6 জুন 2020 থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করব, যাবার আগে যে কথা প্রতিদিনই বলি, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনসমাগম জনসমাবেশ এড়িয়ে চলুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন। নিজেদের সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন। তরল খাবার, পানি বেশি করে পান করুন। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল দৃঢ় রাখবেন। প্রত্যেককেই মানসিকভাবে উজ্জীবিত থাকতে হবে এই সময়ে, কারণ আমরা একটি সংকটের সময় কাটাচ্ছি। কাজেই আমরা যারা সুস্থ আছি এবং যারা অসুস্থ হয়েছি প্রত্যেকেই মানসিকভাবে উজ্জীবিত থাকবো, মানসিক মনোবল দৃঢ় রাখবো এবং সুস্থ থাকবো। পরিবারের সকল সদস্যদের দিকে খেয়াল রাখবো, যারা বয়োবৃদ্ধ আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অসংক্রামক ব্যাধি আছে, যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারা নিজেরাও যেমন সচেতন থাকবেন, পরিবারের অন্য সদস্যরাও তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। গর্ভবতী মা এবং শিশুদের প্রতিও বিশেষভাবে খেয়াল এবং যত্ন রাখতে হবে। গর্ভকালীন পুষ্টির ব্যাপারে নিশ্চিত করতে হবে, গর্ভকালীন পুষ্টির বিষয়ে যেন আমরা পরিবারের সদস্যরা সচেতন থাকি এবং গর্ভবতী মাও যেন এই বিষয়ে সচেতন থাকে। যারা স্তন দিয়ে থাকেন শিশুদের, তারা স্তন যারা আক্রান্ত হলেও স্তন দান করা থেকে বিরত থাকবেন না। সবশেষে সবাই ভালো থাকবে।